আজকের ঘটনা কি? তো বন্ধুরা কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। সিলেট এত সুন্দর খেলা উপহার দিতেছে, ভালো তো থাকতে হবে। আমি মুখলিস হাজির হয়ে গেলাম নতুন আর একখানে ভিডিওতে। আগামী শুক্রবার শুরু হতে চলেছে বিপিএল এর সিলেট পর্ব। আপনাদের সাথে আমাদের খেলা নাকি? এর খেলার বেলা ভালো করে হিস্ট্রি চেক করে তোদের সাথে আমাদেরই খেলা। ও শিট, সিলেটের উদ্বোধনী ম্যাচে রংপুরের সাথে আমাদের খেলা। গত ম্যাচে বরিশালের বোলারদের পিড়ে পুরো ফাঁদা ফাঁদা করে ফেলেছিলাম। এইবারের টার্গেট রংপুর, পুরো তেজ পাতা করে ফেলবো। আমরা তো বসে বসে আঙুল চুষবো। আরে মেয়ে আবার জিগে বসে বসে আঙুলি চুষবেন? হ্যাঁ আমাদের তো খাই দেওয়া কোনো কাজ নাই, তোমাদের আঙুল চুষা দেখবো, তোমাদের একবারে ভরে দেবো, তোমাদের সিলেটের মাটিতে তোমাদের কায়িক কেলা বাসটা ভরে দেবো। আরে বলা বেনারা, তোরা কি যে বলিস, আমাদের মাটিতে এসে আমাদের কি ভরে দেওয়া, এত সোজা না? ঠিক বলেছেন। আরে আপনি ঠিক বলছেন ভাই। তুমি ঠিক শুধাও কেন? আরে দূর কাকা, আমি তো একটা বিষয় বুঝতে পারতেছি না, লটশন তো হঠাৎ করে এত ভালো খেলতেছে বিপিএল, আমি তো এটার কাহিনী বুঝতে পারতেছি না। আমার লট কুয়ার যাইগো, আমি না আজমল শান্ত শান্ত নাই, আমি অশান্ত হয়ে গেছি, এখন কেউ আমার ঠেকাতে পারবে না, আমি সবাইকে ভরে দেব। এর খেলার বলা বেশি পারিস না, যেমনি খেলতে সব সুন্দর মতন খেলতে থাক, ভবিষ্যতে আরো ভালো খেলতে পারবি। জি বস, আপনি যা বলবেন তাই হবে। আরে মেয়ে নাজমুল শান্ত যে হঠাৎ করে অশান্ত হয়ে গেলে এই নিয়ে তো আমি চিন্তা আছি। কেন তোর আবার কি হঠাৎ করে, তোর তো চিন্তা কই থেকে উদয় হইলো? আরে ভাই বিপিএল শেষে তো আমরা আসতেছি বাংলাদেশে। আরে ম্যাডাম ব্যান স্টকস প্যারা নিস না, রিল্যাক্সে থাক, তাদেরকে আদর যত্ন করে বাস ভরে দেওয়া হবে। আমরা কিন্তু পয়েন্ট টেবিলে শীর্ষে আছি, শুধুমাত্র পয়েন্ট টেবিলে একটু উল্টাই দিতে হবে, উল্টাই দিলে পয়েন্ট টেবিলে শীর্ষে আমরা। কি রে বলা বেনারা, সিলেটে গিয়ে নাকি তোদের সাথে আমার আমাদের মাটিতে জিতে গেছিলাম, তা না হলে বাস একবারের জায়গা মতো ভরে দিতাম। মায়েরা কিন্তু কাটিং টু ফিটিং করে দেবো, তুই কারে কি কস, আর তোরা আম করে ভরে দিবে, এটা মগের মূলক পেছন বেড়া, একবারে ডাইরেক্ট অ্যাকশন খাইয়ে দেবো তোদেরকে। এসব সিটা আঙ্গনে কোন টাইম আছে বেটা, এটা কোনো কথা? ভাই সবই ঠিক আছে ভাই, কিন্তু ভাই আমি আসলে টেনশনে আছি ভাই, তুই হালার বেলা পানির তলে ডুববে মর। সাপাস পাইক না, সাপাস। আরে ভাই পানির তলে ডুবিয়ে যাই করি না কেন ভাই, আসলে আমি টেনশনে আছি ভাই, ইন্ডিয়ার মতো তোর বাংলাদেশে এসে বাস খেয়ে যায়, সেখানে তো আমরা ইংল্যান্ড বহু দূর। আরে ব্যাটা প্যারালাইজ না, রিল্যাক্স। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে বিপিএল এর সিলেট পর্ব, দেখা যাক সেখানে কি হয়। তোমরা কে কাকে সাপোর্ট করছো? 2023 সালের চ্যাম্পিয়ন কে হবে সেটা কমেন্টে জানিয়ে দাও। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।